এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে ২৬ সেপ্টেম্বর। তো কালকে রাতে আমি আমার কাজিনের বাসায় আসছি, কাউসারের বাসায়। মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হইলাম, এখন নাস্তা করব। নাস্তা করে দেন একটা কালকে লাস্ট এডিটের কিছু অংশ বাকি আছে, সেগুলো শেষ করব। শেষ করে একটু বাইরে বের হব। এই কয়েকদিন দোটানার মধ্যে ছিলাম, কি হবে না হবে, ট্যুর প্ল্যান হচ্ছে আবার ক্যান্সেল হচ্ছে। তো যেই জায়গাগুলোতে প্ল্যান করা হচ্ছে সেই জায়গায় আসলে একজন দুজন যাওয়া যাবে না, কারণ ট্রাকিং আপনারা অনেকেই জানেন আমি ট্রাকিং অনেক পছন্দ করি। আর ফার্স্টে সাজেক প্ল্যান করা হয়েছিল, সাজেক ক্যান্সেল হয়ে গিয়েছে। তো যাদের যাওয়ার কথা ছিল তারা এখন সবাই ক্যান্সেল করছে, বিকজ অনেকের প্রবলেম চলতেছে, দ্যাটস ওয়াই যাওয়া হচ্ছে না। তো বান্দরবনে আবার ইনশাল্লাহ যাবো, জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। বাওয়ালে, কিউকারডাং, আর অনেকগুলো ডাবল ফলস, অনেকগুলো জায়গা আছে ইনশাল্লাহ। এবারকে আবার বান্দরবনে যাই, এবার বান্দরবনে এবার যে ধামাকা হবে, আবার ট্রাকিং হবে, আবার সুন্দর সুন্দর ভিউ দেখাবো ইনশাল্লাহ। তো বান্দরবনের আগেও দু একটা জায়গায় যাবো। তো পিঙ্কাপু সিক হয়ে পড়ছিল, দ্যাটস ওয়াই আমাদের রিসোর্ট যে বুক দিয়েছিলাম সেটা আমরা একটু ডিলে করে দিয়েছি, একদিন দুদিন ডিলে করে দিয়েছি। পিঙ্কাপুর একটু শরীরটা খারাপ হয়েছিল, জ্বর সর্দি আসছিল, তারপর কোভিড টেস্ট করা হয়েছে, পরে নেগেটিভ আসছে। সো এখন আমরা শিওর যে আমরা যাচ্ছি রিসোর্টে, রিসোর্টে যাবো মেবি পরশু দিন। তার আগে এখন আর কোনো ট্যুর নাই। সো এই দুই তিন দিন ডেলি ব্লগ আসবে, ডেলি ব্লগে আমি কী করতেছি না করতেছি এগুলোই আসবে, ডেলি ব্লগের শর্ট শর্ট ক্লিপ আসবে। ডেলি ব্লগগুলো কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন, যে ডেলি ব্লগ ভালো হচ্ছে কি না, ডেলি ব্লগ কন্টিনিউ করবো কি না। তো ডেলি ব্লগে আমি ইউজ টু না, ট্রাভেল ব্লগে যতটা ইউজ টু, ইনশাল্লাহ ডেলি ব্লগেও আস্তে আস্তে ইউজ টু হবো। আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ ডে বাই ডে আমি আরও ইম্প্রুভ করবো। এখন নাস্তা সেরে ফিরি, নাস্তা সেরে এডিটের যে বাকি অংশটা বাকি আছে সেটা শেষ করে বের হবো। ইডিট শেষ, আলহামদুলিল্লাহ এখন বের হলাম। আপনারা অলরেডি ভিডিও দেখে ফেলেছেন এতক্ষণে। এখন যাবো হচ্ছে একটু নিউ মার্কেটের দিকে, আপকার নেবো দুই তিনটা, কিছু খরচ আছে সেগুলো সেরে অবশ্যই সৌরভের ফোন দিছি, সৌরভ আসতেছে, তো সৌরভে নিয়ে দিন যাবো। দীর্ঘ চার ঘন্টা পরে আমরা বের হইলাম, এখন বাজে অলমোস্ট ৪:৪৫, অলমোস্ট ৫টা বাজে। তো এখন বাসায় যাচ্ছি, বাসায় যে শাওয়ার নিয়ে দেন কী করবো জানি না, অনেক বেশি টায়ার্ড লাগতেছে। তো বাসায় যাই, তাও ভাগ্য ভালো ছিল নুরজাহান মার্কেটে এসি ছিল, সেন্ট্রাল এসি ছিল, আগে তো ছিল না, যাক এটা অনেক ভালো হয়েছে, না হলে খবর ছিল। তো ফাইনালি বাসায় আসলাম, এখন অনেক শপিং করছি আমরা। তো শপিং করে ফাটাই দিছি ভালো কথা, নিজেও ফাটছি গরম এবং হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে। বাসায় আসলাম, আসার পরে খাওয়া নিলাম, খাওয়া নেওয়ার পরে ফার্স্ট আগে খাইলাম, চন্ড ক্ষুধা পাইছি। সকাল থেকে কিছু খাই নাই, শুধুমাত্র একটা সামুচা আর একটা সিঙ্গারা খাইছিলাম। আজকের হাঁটাটা অনেক ভালো হয়েছে, কারণ আমি আবার ট্রেকিংয়ে যাচ্ছি দুদিন পর ইনশাল্লাহ। তো দুদিন থেকে তিন চার দিন থেকে শুধু ট্যুর ক্যান্সেল হইতেছে, এইটা প্ল্যান হয় তো ক্যান্সেল হয়, এইটা প্ল্যান হয় তো ক্যান্সেল হয়। দেখা গেছে একটা জায়গায় যাওয়া ফিক্সড হয়ে গেছে, সবাই যাচ্ছি আমরা, আবার ক্যান্সেল, কারণ না কারণ প্রবলেমের কারণে ক্যান্সেল হয়ে যায়। তো ইনশাল্লাহ তিন তারিখ রাতে কোথাও না কোথাও যাবো, কোনো এক জায়গায় যাবো। তো এখন আর শিওর করে বলতেছি না যে কোথায় যাবো, তো যখন যাবো তখন আপনারা দেখতে পারবেন। তো সেই জন্য কিছু শপিং করছি, শপিংয়ে গেলে তো জানেনই, চিন্তা করছিলাম যে জাস্ট দুইটা গেঞ্জি নিবো আর কিচ্ছু নিবো না, কিন্তু যে হয়ে গেছে, অনেকগুলো শপিং করছি। এখানে ক্যাপ কিনে ফেলছি, এখানে দেখা দেখা, এখানে দেখা দেখা দেখা, কি কি কিনছি, একটা ক্যাপ কিনছি, একটা গেঞ্জি কিনছি, এখানে একটা গেঞ্জি, এখানে একটা গেঞ্জি, এখানে একটা গেঞ্জি, এখানে একটা গেঞ্জি, আর ছোট ভাইয়ের জন্য আমার কিছু প্যান্ট কিনছি বাসায় পরার রাফ ইউজের জন্য, আর তিনটা প্যান্ট কিনছি, একটা ফুল প্যান্ট, একটা দুইটা হাফ প্যান্ট, বিকজ ট্রাকিংয়ে হাফ প্যান্ট প্রয়োজন হবে, আর একটা সানগ্লাস কিনছি, অনেক দিনের শখ, একটা ভালো সানগ্লাস কিনবো। কত দিন ধরে শোনা বেটা? ২৮০০ ব্যাগ দিয়েছেন আপনি? না, ২৮০০ তো সানগ্লাস কিনছি, দামি সানগ্লাস পরতে ইচ্ছা করে না, যদিও এটা হয়তো আমার খুব কম পড়বো, যেগুলো কম দামি ২০০ টাকার সানগ্লাস আছে আমার কাছে, সবসময় পড়বো। ঢাকা আসার পর তিন চার দিন বাসায় ছিলাম, এতদিন ডেলি ব্লগ দেখছেন আপনারা। কালকে আমরা গাজীপুরে যাচ্ছি, গাজীপুরে একটা আমরা প্রপার্টি বুক করেছি, আমরা কালকে যাব পুরো একটা বাংলো টাইপ, সেখানে পুরো পুরো মানে বাংলোটাই আমরা বুক করে দিয়েছি, একদম জোস অস্থির লেভেলের।
তো নাম বলবো না বিকজ তারা স্পন্সর করেনি, আমরা স্পন্সর চাই, তো তারা তো স্পন্সরশিপ ইউজ করতেছে না, তো নাম বলতে চাই না আমি। তো হুদায় হুদায় কষ্ট করে ভিডিও করি, কষ্ট করে রাত জাগি এডিট করি, নাম কেন বলবো আমি। তো যাই হোক, একটা রিসোর্ট যেতেছে অনেক সুন্দর, অনেক কিছু আছে পুরো বাংলাতে, দেখা গেছে সুইমিং পুল আছে, পার্সোনাল সুইমিং পুল, দেন ডুপ্লেক্স বাসা, মানে পুরো বাংলো টাইপ একটা, চারদিকে জঙ্গল শালবন, মানে অস্থির। শুধু বলতে পারবো যে হ্যাঁ, গাজীপুরে যাচ্ছি, কোনো একটা প্রপার্টি আমরা বুক করেছি এবং অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে গাজীপুরে আরও, বাট আমরা যেই জায়গায় যাচ্ছি। কালকে ভিডিও মিস করবেন না, কালকে অনেক মজা হবে, সারাদিন অনেক মাস্তি হবে, তো ডেফিনেটলি কালকে ভিডিও দেখবেন আপনারা। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আরও দুটো জিনিস কিনছি আজকে, ল্যাপটপের স্টিকার, বিকজ একটু তো চেঞ্জ আনা উচিত ল্যাপটপে, সবসময় কাজ করতেছি যে ল্যাপটপটাতে, একটু চেঞ্জ আসলে ভালো ফিল হয়, যে মনে হচ্ছে যে নতুন কিছু কিনছি, মানে নতুন একটা ল্যাপটপ কিনেছি এরকম ফিল আসে। সো দ্যাটস হোয়াই দুটো স্টিকার কিনছি। তো যাই হোক, এখন এই দুটা স্টিকার ল্যাপটপে লাগাই। কি হয়, আগে কখনো যদিও লাগাই নাই। তো ফার্স্টে এটা আমার ল্যাপটপে, আর এটা তো সৌরভের ল্যাপটপে, সৌরভ টিস্যু লাগবে, তরল কই, তরল টেবিলে ছিল, কি কয়, এই যে যে নিচে 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 নিচে, ফাইনাল লুক হচ্ছে এটা, আসছে এটা ফাইনাল লুক। এখন আমারটা লাগাবো, এটা ফার্স্ট আগে মুছে নেই আমরা। ও, আমাদের মাঝে গেস্ট আসছে, গেস্টদেরকে দেখাও। হাসাহাসি করতেছে, কোন পার্টটা দেবো, মারার সময় মনে ছিল না যে আমিও মারি খাবো, পেন হয়ে গেছে, জয়টা ভালো হয়েছে, বিকজ আজকে হচ্ছে 26 তারিখ, 26